সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার টিউটোরিয়ালটা হচ্ছে কিভাবে বাংলাকে ইংরেজি এবং ইংরেজিকে বাংলায় রূপান্তর করা যায়, সে বিষয়ে আমরা আজকে শিখব। তো বন্ধুরা, একদম স্যাম্পলি, একদম খুবই সহজভাবে সেটা করা যায়। সেটা করার জন্য আমরা প্রথমে গুগলে যাব। গুগল তো google.com, google.com-এ আমরা গেলাম। তো বন্ধুরা, এখানে আমরা লিখব, এখানে আমরা লিখে দেবো ই টু বি ট্রান্সলেটর ট্রেন ট্রান্স লেটর লিখে ইন্টার চাপবো। তারপরে বন্ধুরা, আমরা গুগল অনুবাদ এ ক্লিক করব। আমরা গুগল অনুবাদে ক্লিক করলাম। গুগল অনুবাদে ক্লিক করার পরে আমাদের কাছে দুটি অপশন আসছে, অনুবাদ এক পাশে বাংলা আর এক পাশে ইংরেজি। তো বন্ধুরা, তো আমরা এখানে দেখেন লিখি ইংরেজি, আই লাভ ইউ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের ডান পাশে চলে আসছে আমি তোমায় ভালোবাসি। তো বন্ধুরা, এটাকে আমরা আরো অন্যভাবে ট্রান্সলেট করতে পারি, তো সেটা দেখাচ্ছি বন্ধুরা। এবার আমি দেখেন লিখি, আমি তোমাকে ভালোবাসি। বা তো বন্ধুরা, এখন দেখেন ইন্টারফেস করার পর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডান পাশে আবার ইংরেজি চলে আসছে। তো আমরা বাম পাশে বাংলা সিলেক্ট করছি, বাংলা লিখছি, এবং ডান পাশে ইংরেজি সিলেক্ট করছি, সেই জন্য আমরা বাংলা লিখছি, এবার এই পাশে আমাদের ইংরেজিটা হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক খুবই সহজ বিষয়, সহজ একটা বিষয়, আপনারা অনেক ভালো পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই ভাষাগুলোকে যদি আমরা অন্যভাবে ট্রান্সলেট করতে চাই কিংবা অন্য অন্য ভাষায়, দেখুন বন্ধুরা, এই পাশে বাংলা আছে আমি তোমাকে, আর এই পাশে হিন্দিতে আছে আমি তোমাকে। তো বন্ধুরা, এভাবে যে কোনো ভাষা যে কোনো ভাবে আমরা ট্রান্সলেট করতে পারি, গুগল গুগল অনুবাদ ট্রান্সলেটর দিয়ে। তো বন্ধুরা, এভাবে আমরা অনেকটা দেখতে পাচ্ছেন ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এপাশে হিন্দি সিলেক্ট করা আছে আমার হাতের ডান পাশে, হিন্দি সিলেক্ট করা আছে, তো হিন্দি আসছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেটা জার্মান, জার্মানের ভাষাতে আমরা চলে গেলাম, আর এপাশে আমরা দেখেন বন্ধুরা, এপাশে আমরা বাংলাকে সিলেক্ট করে দিলাম।
বাংলাকে সিলেক্ট করে দিলাম, আর এই পাশে আমরা জার্মান সিলেক্ট করে দিলাম। তো আমরা বাংলায় লিখলাম আমি তোমাকে ভালোবাসি, তো এই পাশে জার্মানে চলে আসছে জার্মানি ভাষায়। তো বন্ধুরা, এভাবে আপনি চাইলে যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। সালামু আলাইকুম।